আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আছি আমি রাজ পড়ছি পাওলো কয়লহর বিখ্যাত উপন্যাস খেমিস্ট এর পঞ্চম পর্ব পরদিন সকাল আলফায়ুমের খেজুর গাছগুলোর এলাকায় ছড়িয়ে পড়েছে দু সশস্ত্র মানুষ মাথার উপর সূর্য উঠে আসার আগেই পাঁচশো গোত্রীয় মানুষ হাজির দেখা দেয় দিগন্ত রেখায় উত্তর থেকে এগিয়ে আসে দলটা দেখে মনে হয় তারা যুদ্ধের জন্য আসেনি কিন্তু আলখেল্লার নিচে লুকানো আছে অস্ত্র ধারালো অস্ত্র আলফায়ুমের কেন্দ্রে পৌঁছে সাদা তাঁবুটার দিকে যায় তারা তারপর বের করে রাইফেলগুলো তলারগুলো আক্রমণ করে একই সাথে তাবুতে কেউ ছিল না বাচ্চাদের আগেই নিয়ে যাওয়া হয়েছে মুরুদ্দান থেকে দূরে এক ঝোপঝাড়ওয়ালা এলাকায় কিছু দেখেনি তারা নারীরা বসেছিল তাবুগুলোয় মনোবাক্যে প্রার্থনা করছিল স্বামীর জন্যে তারাও যুদ্ধের কোনো নিশানা দেখতে পায়নি এদিকে চারপাশ থেকে সেই মরুভূমি থেকে আক্রমণকারীদের ঘিরে ছিল অন্য এক দল আধ ঘন্টা পেরিয়ে যেতে না যেতেই মারা পড়ে আক্রমণকারীর একজন ছাড়া সবাই সব মিলে এখানে সেখানে লাশ পড়ে না থাকলে আর সব দিন থেকে আলফাইউমে আজকের দিনটা আলাদা করা যেত না মারা হয়নি শুধু ব্যাটেলিয়ানের কমান্ডারকে সেদিন বিকালে তাকে হাজির করা হয় গোত্রপতিদের সামনে প্রশ্ন ওঠে উঠে ভঙ্গের ব্যাপারে চিরাচরিত রীতি ভঙ্গের ব্যাপারে সেনাপতি জানায় তার লোকজন ক্ষুধা তৃষ্ণায় কাতর ছিল যুদ্ধের জন্য দিনের পর দিন মরুভূমিতে থেকে থেকে একেবারে অসহায় হয়ে পড়ে ফলে মরুদ্যানটা দখল করে আবার যুদ্ধে ফিরে যাবার সিদ্ধান্ত নেয় তারা গোত্রপতিরা বলে যে তারা এ কথা শুনে দুঃখ পাচ্ছে কিন্তু পবিত্র রীতি ভাঙা উচিত হয়নি সব ধরনের সম্মান তুলে নিয়ে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় তলোয়ার বা গুলির বদলে তাকে মারা হয় মৃত খেজুর গাছ থেকে ফাঁসিতে ঝুলিয়ে সেখানেই মরুভূমির বাতাসে তার দেহ বারবার নড়ে উঠছিল সূর্য ডুবে গেছে প্রথম তারা উঠতে না উঠতে দক্ষিণে যাত্রা করে ছেলেটা একটা মাত্র তাঁবু আছে সেখানে পাশ দিয়ে যেতে থাকা লোকজন সাবধান করে দেয় জিনের বাস এখানে তবু যাবে না সান্তিয়াগো বসে পড়ে চাঁদ বেশি উপরে উঠে আসার আগেই আসতে থাকে কাঁধে দুটা মৃত শিকারী পাখি ঝোলানো এসেছি বলে ছেলেটা তোমার এখানে থাকা উচিত নয় বলে ওঠে অ্যালকেমিস্ট নাকি লক্ষ্যই তোমাকে এখানে টেনে এনেছে গোত্রে গোত্রে যুদ্ধের সময় মরুভূমি পার হওয়া অসম্ভব তাই এসেছি ঘোড়া থেকে নামে অ্যালকেমিস্ট ইশারায় তার সাথে তাঁবুর ভেতরে যেতে বলে মরুভূমির আট দশটা তাঁবুর মতো দেখতে জায়গাটা অ্যালকেমিদের ব্যবহৃত আর সব জিনিসের জন্য তাকায় সে এদিক সেদিক কিছু নেই শুধু একতাল বই কয়েকটা রান্নার সরঞ্জাম আর রহস্যময় ডিজাইনে ভরা গালিচা বসে পড়ো পান করতে হবে কিছু খেতে হবে পাখিগুলোকে অ্যালকেমিস্ট বলল মনে ক্ষীণ সন্দেহ হয় কালকে দেখা সেই পাখিয়েগুলো কিছু বলে না সান্তিয়াগো বরং চুপচাপ দেখে যায় রান্না শুরু হলে আস্তে আস্তে তাবু ভরে ওঠে সুগন্ধে অন্তত হুকার চেয়ে ভালো রান্না আছে আমাকে দেখতে চেয়েছিলে কেন প্রশ্ন করে ছেলেটা অবশেষে লক্ষণের জন্যে কাটা কাটা জবাব অ্যালকেমিস্ট বাতাস বলেছিল আসবে তুমি বলেছিল তোমার প্রয়োজন পড়বে সাহায্যের বাতাস আমার ব্যাপারে বলেনি যার কথা বলেছে সেও চলছে সঠিক পথে আরেক ভিনদেশী যাতে ইংরেজ সেই তোমার খোঁজে বের হয়েছে তাকে আগে বেশ কিছু কাজ শেষ করতে হবে কথা সত্যি সেও চলছে সঠিক পথে বুঝতে শিখছে মরুভূমিকে আর আমি যখন কেউ সত্যি সত্যি কিছু চায় পুরো বিশ্বব্রহ্মাণ্ড তাকে সেটা পাইয়ে দেওয়ার জন্য ফিসপা শুরু করে দেয় অ্যালকেমিস্টের কণ্ঠ চিরে বেরোলো কথাগুলো সেই বয়সী রাজার মতো করে বুঝতে পারে ছেলেটা এখানে আরও একজন তার পথ চলতে সহায়তা করবে তাহলে তুমি আমাকে শিক্ষা দিবে না যা জানা সবটুকুই জেনে বসে আছো তোমাকে শুধু তোমার গুপ্তধনের দিকে চোখ ফিরিয়ে দিব ব্যাস কিন্তু যুদ্ধের ঘনঘটা লেগে গেছে যে মরুভূমির কাহিনী আমি ভালোভাবেই জানি আর আমি এর মধ্যেই পেয়ে গেছি সেই গুপ্তধন উট আছে একটা আছে স্ফটিকের দোকান দেওয়ার টাকা আছে অর্ধশত সোনার টুকরা আমার দেশে প্রায় রাজার হালে থাকতে পারবো কিন্তু এসবের কিছুই তুমি পিরামিড থেকে পাওনি ভুল ধরিয়ে দেয় অ্যালকেমিস্ট আর আছে ফাতিমা সে আর যে কোনো সম্পদের চেয়ে আমার কাছে বেশি মূল্যবান পিরামিডের দেশের মেয়ে কিন্তু তাকে পিরামিডে পাওনি এরপর তারা নীরবে খেয়ে চলে বোতল খুলে লালচে একটা তরল ঢেলে দেয় অ্যালকেমিস্টাগর কাপে এত স্বাদের মদ এর আগে কখনো খায়নি সে এখানে না মদ নিষিদ্ধ মানুষের মুখে যা ঢোকে তা খারাপ নয় বলে অ্যালকেমিস্ট মুখ থেকে যা বেরোয় তা খারাপ খাবার শেষ হলে তারা বেরিয়ে আসে বাইরে বসে পড়ে খোলা আকাশের নিচে এমন এক চাঁদের নিচে যা তারাগুলোকে একেবারে ম্লান করে দিয়েছে পান করো আর উপভোগ করো অ্যালকেমিস্ট বলে ছেলেকে খুশি দেখে আজ রাতে ভালোভাবে বিশ্রাম নাও যেন তুমি কোনো যোদ্ধা যেন প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য মনে রেখো যেখানেই তোমার গুপ্তধন থাক না কেন তোমার হৃদয় ঠিক ঠিক তা খুঁজে বের করবে তোমাকে সেই লুকানো সম্পদ উদ্ধার করতে হবে কারণ তোমার চলার পথে সব কিছু হবে অর্থবহ কাল উট বেঁচে দিয়ে কিনে নিও একটা ঘোড়া উটগুলো খানিকটা বিশ্বাসঘাতক হাজার কদম চলার পরও যেন শ্রান্ত হয় না তারপর হঠাৎ করে হাঁটু ভেঙে বসে পড়ে মুখ থুবড়ে পড়ে মারা যায় এদিকে ঘোড়ারা ক্লান্ত হয় আস্তে আস্তে সময় বুঝতে পারবে তাদের কাছে কতটুকু চাওয়া যাবে জানতে পারবে কখন তাদের মারা যাবার কথা পরদিন রাতে একটা ঘোড়া নিয়ে অ্যালকেমিস্টের তাবুতে হাজির হয় ছেলেটা অ্যালকেমিস্ট প্রস্তুত হয়ে রওনা দেয় তার সাথে তারপর বলে মরুর বুকে কোথায় কোথায় প্রাণ আছে একবার দেখিয়ে দাও যারা এসব চিনতে পারে তারাই শুধু গুপ্তধন পেতে পারে আকাশের চাঁদ আলো দিচ্ছে এগিয়ে যাচ্ছে তারা মরুভূমির দিকে ভাবে সান্তিয়াগো আলো না থাকলে এখানে প্রাণের অস্তিত্ব পাওয়া দুষ্কর আমি এখনো মরুভূমিকে ঠিকমতো চিনি উঠতে পারিনি কথাটা এলকেমিস্টকে বলতে গিয়েও থেমে যায় সে এখনও ভয় পায় তাকে আকাশের পাখিগুলো যেখানে দেখেছিল সে পাথুরে জায়গা হাজির হয় তারা এখন এখানে শুধু বাতাসের হাহাকার মরুতে প্রাণ চিনতে শিখিনি এখনও জানি আছে কোথাও না কোথাও কোথায় তা জানি না জীবন আকর্ষণ করে জীবনকে বুঝতে পারে সান্তিয়াগো আলগা করে দেয় ঘোড়ার লাগাম টকবগিয়ে ঘোড়াটা থামে পাথরের ওপর প্রায় আধ ঘন্টার জন্য ছুটে চলে ঘোড়া সেই সাথে পাশে পাশে ছুটে চলে অ্যালকেমিস্ট দূরের মরুদ্যান এখন আর দেখা যায় না দেখা যায় শুধু বিচিত্র রঙের মলিন মরুভূমি আর আকাশের চাঁদ তারপর একেবারে কারণ ছাড়াই ধীর হতে শুরু করে ঘোড়ার গতি জীবন আছে এখানে অ্যালকেমিস্ট বলে ছেলেটাকে মরুর ভাষা এখনো আয়ত্ত করতে পারিনি কিন্তু আমার ঘোড়া তা জানে নেমে পড়ে তারা কোনো কথা নেই অ্যালকেমিস্টের মুখে ধীরে গুতে গুতে তারা পাথরের দিকে তাকায় হঠাৎ থেমে পড়ে অ্যালকেমিস্ট নিচু হয় পাথরের খাঁজে ছোটোখাটো একটা গর্ত আছে হাত পুড়ে দেয় অ্যালকেমিস্ট পুরোটা কাঁধ পর্যন্ত কিছু নড়ছে সেখানে দেখা যাচ্ছে অ্যালকেমিস্টের চোখ শুধু চোখ গর্তে যাই থাক না কেন সেটা দখলের জন্য চেষ্টা করছে সে তারপর ঝড়ের গতিতে বের করে আনে হাত লাফিয়ে উপরে উঠে যায় হাতে লেজের দিকে ধরা একটা গ্রাসপ্যাড সাপ একই সাথে লাফিয়ে ওঠে সান্ত্যাগো সরে যায় অ্যালকেমিস্টের কাছ থেকে দূরে সাপটা যাতে গোক্ষুর আর গোকরার মুখ থেকে যে বিষ বের হয় তা এক মিনিটের মধ্যে তরতাজা মানুষকে মেরে ফেলতে পারে বিষের দিকে নজর রাখো বলে ওঠে সান্ত্যাগো কিন্তু অ্যালকেমিস্টের চোখে মুখে কোনো ভাবান্তর নেই গর্তে হাট ঢুকিয়ে অনেকক্ষণ ধরে চেষ্টা করেছে এটাকে বের করার এমন জাতসাপ যে কাটেনি তা বলা যায় না আর কামড় খেয়ে থাকলে দুশো বছর বয়স হয়েছে অ্যালকেমিস্টের বলেছিল ইংরেজ লোকটা সে নিশ্চয় মোরুর সাপ নিয়ে কাজ করতে জানে ঝোলার ভিতর থেকে একটা জিনিস বের করে আনে অ্যালকেমিস্ট তারপর বালিতে বৃত্ত এঁকে ছেড়ে দেয় সাপটাকে একেবারে শান্ত হয়ে আসে সেটা ভয়ের কিছু নেই সে আর বৃত্ত ছেড়ে বের হবে না তুমি মোরুর বুকে জীবন খুঁজে পেয়েছ ভালো নিদর্শন ভালো লক্ষণ এত গুরুত্বপূর্ণ কেন ব্যাপারটা কারণ পিরামিডের চারপাশে মরুভূমি বলে অ্যালকেমিস্ট কাল রাত থেকে সান্তিয়াগোর মন ভালো নেই পিরামিড নিয়ে আর কোনো কথা তুলতে চায় না সে নতুন করে এখন গুপ্তধনের সন্ধানে বের হওয়া আর ফাতিমাকে ছেড়ে যাওয়া একই কথা মরুভূমি পেরোনোর পথে আমি তোমাকে পথ দেখাব বলল অ্যালকেমিস্ট আমি তো মরুদানের থেকে যেতে চাই ফাতিমাকে পেয়ে গেছি আর যতদূর মনে হয় সে গুপ্তধনের চেয়ে বেশি মূল্যবান ফাতিমা মরুর দেশের মেয়ে পাল্টা জবাব অ্যালকেমিস্ট সে জানে পুরুষদের যেতে হয় ফিরে আসার জন্যে আর সে তার গুপ্তধনের মধ্যে পেয়ে গেছে তোমাকে এখন তার কামনা যেন তুমি তোমার চাওয়াটা পাও কিন্তু আমি যদি থেকে যেতে চাই তাহলে বলি কি হবে তুমি হবে মরুদ্দানের উপদেশটা স্বর্ণ দিয়ে কিনে ফেলবে অনেক ভেড়া আর উঠ বিয়ে করে ফেলবে ফাতিমাকে সুখে থাকবে বছরখানেক তুমি ভালোবাসবে মরুভূমিকে চিনতে শিখবে অর্ধ খেজুর গাছের প্রতিটাকে দেখবে কি করে মরুভূমির বুকে বেড়ে ওঠে গাছগুলো কি করে খয়ে যায় আর শিখবে অনেক কিছু কারণ এখানে সবচেয়ে বড় শিক্ষক হলো স্বয়ং সাহারা তারপর দ্বিতীয় বছরের কোনো এক সময় মনে পড়ে যাবে গুপ্তধনের কথা এতদিনে তোমার লক্ষণ বিচারের ব্যাপারগুলো আরও ধারালো হবে সেগুলো অষ্টপ্রহর বলে যাবে গোপন সম্পদের ব্যাপারে এদিকে চোখ পড়বে না কল্যাণ করতে থাকবে পুরো মরুদ্যানের গোত্রপতিরা সমস্যারে তোমার জ্ঞানে পঞ্চমুখ হয়ে পড়বে উটের সাথে আসবে সম্পদ সম্পদের সাথে ক্ষমতা এবার তৃতীয় বছরের কথা বলি তখন তুমি শুরু করে দিয়েছ গুপ্তধনার স্বপ্নের কথা জীবনের লক্ষ্যের কথা ঘুরে বেড়াবে রাতের পর রাত মরুর বুকে মরুদ্যানের বুকে একা একা ফাতিমা ভাববে তার জন্য আজ অবস্থা কিন্তু তোমার ভালোবাসা তার কাছ থেকে ভালোবাসা আদায় করে নিচ্ছে করাইগণ্ডায় খেয়াল করো কখনো সে থাকতে বলছে না তোমাকে কারণ বালির দেশের মেয়েরা সবসময় স্বামীর অপেক্ষায় থাকতে পছন্দ করে রাতের পর রাত ঘুরে বেড়াচ্ছ তুমি মনের অস্থিরতা নিয়ে এদিকে চিরদিনের জন্য হারিয়ে যাচ্ছে গুপ্তধন তারপর চতুর্থ বছরের কোনো এক সময় হারিয়ে যাবে লক্ষণগুলো কারণ তুমি তাদের কথায় কান দাও না গোত্রপতিরা ঠিক ঠিক বুঝতে পারছে সব ব্যাপার তোমাকে সরিয়ে দিচ্ছে ক্ষমতা থেকে কারণ তোমার নিজের ক্ষমতা নেই কিন্তু ততদিনে তোমার টাকা পয়সা বেড়ে অনেক হয়ে যাবে থাকবে অনেক কর্মচারী বাকি জীবনটা কাটাবে এই ভেবে যে তুমি তোমার লক্ষ্যের পিছু ধাওয়া করি আর দেরি হয়ে গেছে এতদিনে অনেক দেরি মনে রেখো সবসময় মনে রেখো ভালোবাসা কখনো কাউকে লক্ষ্য থেকে সরিয়ে দিতে চায় না কেউ যদি লক্ষ্য ছেড়ে দেয় বুঝতে হবে সে ভালোবাসা সত্যি নয় সে ভালোবাসা যা জগতের ভাষায় কথা বলে এবার বালু থেকে বৃত্তটা সরিয়ে দেয় অ্যালকেমিস্ট চট করে সাপটা চলে যায় আগের জায়গায় সাথে সাথে সান্তিয়াগোর মনে পড়ে সে স্ফটিক ব্যবসায়ীর কথা যে অহর্নিশী মক্কা যাবার কথা ভাবে সে ইংরেজের কথাও মনে পড়ে যায় যে খুঁজছে অ্যালকেমিস্টকে সে মেয়ের কথা মনে পড়ে যে বিশ্বাস করে মরুভূমিকে মনে পড়ে যায় সে মরুভূমির কথা যে এনে দিয়েছে ভালোবাসার মেয়েটাকে আবার ঘোড়ায় চড়ে তারা এবার অ্যালকেমিস্টকে অনুসরণ করে ছেলেটা ফিরে যাচ্ছে মরুদ্যানে সেখানকার কলরব তুলে আনে হু করে বয়ে যাওয়া বাতাস কান পেতে আছে ফাতিমার কণ্ঠ শোনার জন্য আমি তোমার সাথে যাচ্ছি অবশেষে বলে সে কোথেকে যেন হুড়মুড় করে শান্তি এসে ভুরিয়ে দেয় তার বুক মাত্র একটা কথাই বলে অ্যালকেমিস্ট আমরা কাল সূর্যোদয়ের আগে রওনা দিচ্ছি সারা রাত ঘুম হয়নি তার ভোরের ঘন্টা দুয়েক আগে পাশে শো একটা ছেলেকে জাগিয়ে ফাতিমার থাকার জায়গাটার কথা জিজ্ঞেস করে ফাতিমার তাবুর কাছে যাবার পর ছেলেটাকে সোনার একটা টুকরা দেয় যা দিয়ে অবলীলায় কিনে ফেলা যাবে ভেড়া এবার যেতে বলে ফাতিমার তাবুতে তাকে জাগাতে হবে বলতে হবে বাইরে অপেক্ষা করছে সান্তিয়াগো আবার কথা মতো কাজ করে তরুণ আরব আবার তাকে আরও একটা ভেড়া কেনার মতো টাকা দেয় ছেলেটা এবার আমাদের একা থাকতে দাও চলে যায় ছেলেটা গর্বে বুক ফুলে উঠেছে কারণ সে উপদেশটাকে সাহায্য করেছে কারণ সে পেয়েছে কয়েকটা ভেড়া কিনে নেয়ার মতো স্বর্ণ দোরগোড়ায় দাঁড়িয়ে আছে ফাতিমা দুজনে মিলে চলে যায় খেজুর গাছের বাগানের কাছে সান্তিয়াগো জানে নিয়ম ভাঙা হচ্ছে হোক এখন এসবে কিছু এসে যায় না চলে যাচ্ছি বলে সে অবশেষে তোমাকে জানিয়ে রাখি ফিরে আসব আর ভালোবাসি কারণ কোনো কথা বলো না কেউ ভালোবাসা পায় কারণ সে ভালোবাসা পায় ভালোবাসার জন্য কোনো কারণ দর্শানোর দরকার নেই কিন্তু এক গুয়ের মতো বলেই চলেছে ছেলেটা স্বপ্নের পর দেখা হলো এক রাজার সাথে তারপর বিকিগিনি করেছি অনেক স্ফটিক পেরিয়ে এসেছি তেপান্তর তারপর যুদ্ধ ঘোষণা করল গোত্রগুলো আমি অ্যালকেমিস্টের খোঁজে সব চষে ফেলে অবশেষে গেলাম কুয়ার ধারে আর তোমাকে ভালোবাসি কারণ পুরো সৃষ্টি জগৎ ফিসফিস করে ফিসফিস করে তোমাকে আর আমাকে পাইয়ে দিতে জড়িয়ে ধরে তারা পরস্পরকে এই প্রথম স্পর্শ করল ফিরে আসব কিন্তু বলে ছেলেটা এর আগে আমি শূন্য অনুভূতি নিয়ে তাকিয়ে থাকতাম মরুর দিকে বলে ফাতিমা এখন সেখানে থাকবে আশা বাবাও চলে গিয়েছিল একদিন তারপর ফিরে এসেছিল মায়ের কাছে তারপর যতবার গেছে ততবারই ফিরে এসেছে আর কোনো কথা নেই দুজনেই ঘুরে বেড়ায় গাছের নিচে তারপর ছেলেটা ফাতিমাকে এগিয়ে দেয় তাবুর কাছে ফিরে আসব আমি ফিরে আসব তোমার বাবা যেমন তোমার মায়ের কাছে ফিরে এসেছিল সেভাবে বলে সান তারপর চাঁদের ম্লান আলোয় সে দেখে ফাতিমার চোখে অশ্রু তুমি কাঁদছ আমি মরুর দেশের মেয়ে চোখ মসতে মসতে সে বলে এবং আমি একটা মেয়ে পরদিন পানি আনতে গিয়েছিল ফাতিমা সেখানে কেউ অপেক্ষা করছে না এখানে আছে পঞ্চাশ হাজার গাছ আছে তিনশো কুয়া আছে হজ যাত্রীদের আনাগোনা ব্যবসার ব্যস্ততা যুদ্ধের ডামাডোল সব আছে তবু শূন্য মনে হচ্ছে এই মরুদ্যানটাকে এখন থেকে মরুভূমির দিকে তাকানোর পালা তাকানোর পালা আকাশের দিকে কোন তারাটা অনুসরণ করবে সান্তিয়াগো সে অপেক্ষা করছে এক নারী অপেক্ষা করছে তার সাহসী পুরুষের জন্যে পিছনে ফেলে আসা কোনো ব্যাপার নিয়ে মাথা ঘামিও না ঘোড়ার পিঠে চড়া শুরু করার সময় বলে উঠেছিল অ্যালকেমিস্ট ভুবনের রুহে সব লেখা আছে থাকবে সব সময়ের জন্যে লোকে কিন্তু চলে যাবার কথা বেশি ভাবে না ভাবে ঘরে ফেরার কথা কেউ যদি খাঁটি পদার্থে তৈরি কিছু পায় তা কখনো ক্ষয়ে যাবে না যে কোনো কিছু সবসময় ফিরে আসতে পারে কিন্তু সে ফিরে আসাটা কোন বেশে তা খুব গুরুত্বপূর্ণ লোকটা অ্যালকেমের ভাষায় কথা বললেও যা বোঝার বুঝে নেয় ছেলেটা পিছনে ফেলে আসা ব্যাপারগুলো ভুলে যাওয়া খুব কঠিন মরুদানে অনেক কিছু ফেলে এসেছে সে অনেককে হয়তো অ্যালকেমিস্ট কখনো ভালোবাসিনি ভাবে ছেলেটা সামনে চড়ে বসে অ্যালকেমিস্ট কাঁধে তার পুরনো বন্ধু বাজ পাখি মোরুর ভাষা ভালোই বোঝে বাজটা একটু থামলে একটা চক্কর ঘুরে আসে চারধারে প্রথম দিন এনেছিল একটা ইঁদুর পরদিন একজোড়া পাখি রাতে ঘুমে পড়ার আগে সাবধানে আগুন নিভিয়ে দেয় তারা হোক শীত থাকুক চাঁদ ক্ষীণ হয়ে যাবার ফলে আসা অন্ধকার দিনের বেলায় চলে টক বগিয়ে কথা বলে শুধু যুদ্ধ হিটে কিভাবে যাওয়া যায় সে বিষয়ে সামনে চলার সময় বাতাসে ভর করে ভেসে আসে রক্তের মিষ্টি গন্ধ ধারে কাছেই কোথাও যুদ্ধ হয়েছিল এসবই লক্ষণ সপ্তম দিনের কথা অ্যালকেমিস্ট আগে ভাগে আজকের মতো থেমে যাবার বন্দোবস্ত করতে চায় বাজ পাখি উড়ে যাবার পর নিজের ভাগ থেকে ছেলেটাকে একটু পানি সে তোমার যাত্রা শেষ প্রান্তে চলে এসেছ অ্যালকেমিস্ট বলছে লক্ষ্যের পিছু ধাওয়া করায় অভিনন্দন কিন্তু সারা পথে আমাকে কিছুই বলনি তুমি আমি মনে করেছিলাম রসায়নের কিছু কিছু ব্যাপার শিখাবে কিছুদিন আগে অ্যালকেমির উপর তালতাল বই আছে এমন এক লোকের সাথে মরুভূমি পার হয়েছিলাম কিন্তু বই দেখে কিছু বুঝিনি শিখার একটাই পথ জবাব দেয় অ্যালকেমিস্ট কাজের মাধ্যমে যাত্রাপথে যা জানা সব জেনে গেছ আর একটা ব্যাপার বাকি ছেলেটা উসখুস করছে জানার জন্যে এদিকে অ্যালকেমিস্ট তাকিয়ে আছে দূর দিগন্তে বাজ পাখির খোঁজে তোমাকে অ্যালকেমিস্ট বলে কেন লোকে কারণ আমি তাই তাহলে আর অ্যালকেমিস্ট কেন সোনা বানাতে পারে না তাদের একমাত্র উদ্দেশ্য স্বর্ণ জবাব দিল সফর সঙ্গী তারা তাদের লক্ষ্যের গুপ্তধন খুঁজে যাচ্ছে তারা তাদের লক্ষ্যের গুপ্তধন খুঁজে যাচ্ছে লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করছে না আমার আর কি জানা এখনো বাকি কথা তোলে ছেলেটা কিন্তু দিগন্তে তাকিয়ে আছে অ্যালকেমিস্ট ফিরে আসছে পাখিটার শিকার নিয়ে তারা মরুর বুকে গর্ত খোঁড়ে তারপর সেখানে আগুন জ্বালায় যাতে বাইরে থেকে শিখা না দেখা যায় আমি একজন অ্যালকেমিস্ট কারণ আমি অ্যালকেমিস্ট বিজ্ঞানটা শিখেছিলাম দাদার কাছে সে শিখেছিল তার বাবার কাছে এভাবে চলে গেছে ভুবন সৃষ্টির শুরুতে তখনকার দিনে মাস্টার ওয়ার্কের কথা লেখা যেত শুধু অ্যামারল্ডের বুকে কিন্তু মানুষ সরল ব্যাপারগুলো বাদ দিয়ে লেখা শুরু করলো বিস্তারিত শুরু করলো অনুবাদ দর্শন তারা মনে করতে শুরু করলো অন্যদের থেকে ভালো জানে এদিকে সেই আসল অ্যামারেল কিন্তু নষ্ট হয়নি অ্যামারেল কি লেখা ছিল সাথে সাথে বালিতে আঁকা শুরু করল অ্যালকেমিস্ট কাজটা পুড়িয়ে যায় মিনিট পাচেকের মধ্যে এই অঙ্কন দেখে ছেলেটার মনে পড়ে সেই নগর চত্বরের কথা মনে পড়ে রাজার কথা যেন কত যুগ আগের ঘটনা এটুকুই লেখা ছিল অ্যামারেল সাথে সাথে লেখাটা পড়ার চেষ্টা করে সান্তিয়াগো এটা তো কোড অখুশি হয় সে এমন একটা লেখা ছিল ইংরেজ লোকটার বইয়ে না জবাব দেয় অ্যালকেমিস্ট এ হলো ওই শিকারী পাখি দুটার উড়ে যাবার মতো শুধু কারণ দিয়ে বোঝা যাবে না সে এমারেল্ডের টুকরা আসলে ভুবনের আত্মার প্রতি সোজা এক পথ জ্ঞানী লোকটা বুঝতে পেরেছিলেন যে আসলে প্রাকৃতিক পৃথিবী স্বর্গের প্রতিচ্ছবি ছাড়া আর কিছু নয় এ ভুবনের অস্তিত্বের মানে এমন কোনো ভুবন আছে যা একেবারে নিখুঁত ঈশ্বর বিশ্ব সৃষ্টি করেছেন এজন্য যে দৃশ্যমান জিনিসের ভেতর দিয়ে মানুষ আসলে তার আত্মিক শিক্ষা আর অসাধারণ সৃষ্টির ব্যাপারটা বুঝতে পারবে আমি আসলে ঠিক সেই ব্যাপারটাই বোঝাতে চাচ্ছি আমার কি অ্যামারেল্ডের টুকরাটা বোঝা উচিত হয়তো তুমি অ্যালকেমিল ল্যাবরেটরিতে থাকতে পারা উচিত ছিল তাহলে ঠিক এখন তুমি বুঝে যেতে অ্যামারেলডের গুরুতত্ত্ব কিন্তু তুমি তো সেখানে নেই আর মরুভূমির বুকেও লুকিয়ে আছে সেটা তোমাকে পুরো মরুভূমি ছানতে হবে না স্রেফ একটা বালুকণা নাও তারপর সেটাকে বিশ্লেষণ করো সৃষ্টির বিষয় চিনে ফেলবে এক পলকে আমি মরুভূমির বুকে নিজেকে মানিয়ে নেব কি করে তোমার হৃদয়ের কথা শোনো সে সব জানে কারণ এসেছে ভুবনের আত্মার কাছ থেকে একদিন ফিরে যাবে সেখানেই নীরবে আরও দুদিন তারা এগিয়ে যায় এখন খুব সাবধানে থাকে অ্যালকেমিস্ট সর্বক্ষণ চোখ কান খোলা রাখে এ এলাকায় সবচেয়ে ভয়ানক যুদ্ধগুলো হচ্ছে এগে যাবার সাথে সাথে হৃদয়ের কথা শোনার চেষ্টা করে ছেলেটা কাজটা মোটেও সহজ নয় আগেকার দিনে হৃদয় সবসময় কাহিনী শোনাতে প্রস্তুত ছিল পরে আর সে কথা খাটে না মাঝে মাঝে হৃদয় শুধু দুঃখের কথা শোনায় কখনো কখনো মরুভূমিতে সূর্যোদয়ের সময় ছেলেটাকে সাবধানে চোখের পানি লুকাতে হয় কষ্টের সময় হৃৎপিণ্ড ধক ধক করে অনেক বেশি শান্ত সময় থাকে শান্ত কিন্তু সে কখনো চুপ করে থাকে না আমাদের কেন হৃদয়ের কথা শুনতে হবে সেদিন ক্যাম্প করার সময় প্রশ্ন করে বসে ছেলেটা কারণ হৃদয় যেখানে আছে সেখানেই পাবে গুপ্তধন কিন্তু হৃদয় তো আমার কথা শোনে না কোন এক মরুদ্যানের কথা বলে বলে কোন এক ফেলে আসা মেয়ের কথা ভালো তো তোমার হৃদয় বেঁচে আছে শোনার চেষ্টা করো অষ্টপ্রহর পরের দিন দিনে দুজন সশস্ত্র মানুষের পাশ দিয়ে যায় দূর প্রান্তে দেখে আর দল এখন ছেলেটার হৃদয় ভয়ের কথা বলছে সে বলছে ভুবনের আত্মার কাছ থেকে জানা কথা এমন সব লোকের কথা বলছে যারা গুপ্তধনের খোঁজে বেরিয়ে আর কখনো ফিরে আসেনি এমন কি সফলও হয়নি অন্য সময় শোনায় তুষ্টির কথা আনন্দের কথা আমার হৃদয় দেখি দারুণ বিশ্বাসঘাতক অ্যালকেমিস্টকে উদ্দেশ্য করে গলা চড়ায় ছেলেটা ঘোড়াগুলোকে একটু বিশ্রাম দিতে থামার সময় এগিয়ে যেতে দিতে চায় না বুঝতেই পারছ তাই বলে বেড়াচ্ছে যে তুমি স্বপ্নের পিছু ধাও করতে গিয়ে সব খুঁয়ে পশতে পারো তাহলে আমার মনের কথা শোনার দরকার কি কারণ আর কখনো তাকে চুপ করিয়ে রাখতে পারবে না চাও বা না চাও সে তোমাকে নানা কথা বলেই যাবে বলে যাবে তোমার মনের অবস্থার ব্যাপারে তার মানে বিশ্বাসঘাতকতা করলেও আমাকে শুনে যেতে হবে বিশ্বাসঘাতকতা হঠাৎ করে আসে তুমি যদি হৃদয়ের কথা শোনো তাহলে বুঝতে পারবে সে কখনো তা করতে পারছে না কারণ তুমি স্বপ্ন আর ইচ্ছার কথা জানো জানো কি করে তা সত্যি করতে হয় হৃদয়ের কাছ থেকে কখনো চলে যেতে পারবে না বলেই যা বলছে শুনে যাওয়া ভালো তখন অপ্রত্যাশিত আঘাতের হাত থেকে রক্ষা পাবে এক বিকালে ছেলেটার হৃদয় জানিয়ে দেয় সে সুখী সাথে সাথে পিছুটান হয়ে পড়ে দুর্বল মাঝে মাঝে আমি নানা অভাব অভিযোগ তুলি বলে সেটা কারণ আমি কোনো একজনের হৃদয় লোকে স্বপ্নের পিছু ধাওয়া করতে চায় না কারণ সব মানুষের হৃদয় একই রকম আর সে ভয় পায় বেশি প্রিয়জনকে হারানোর ভয় এদিকে স্বপ্নের পিছু ধাওয়া না করলে সারা জীবনের জন্য তা তলিয়ে যেতে পারে বালির নিচে তখন আমরা খুব ভুগি তাহলে আমার হৃদয় ভোগান্তির ভয় পায় সে চাঁদীন নিকোষকালো অন্ধকার আকাশের দিকে তাকিয়ে এক রাতে শেষ পর্যন্ত বলেই ফেলে অ্যালগেমিস্টকে হৃদয়কে জানিয়ে দাও ভোগান্তির ভয় আসল ভোগান্তির চেয়ে কষ্টকর আর স্বপ্নের পথে কাজ করে যেগুলো সেগুলোর কোনো ভোগান্তি নেই কারণ তারা প্রতি মুহূর্তে ঈশ্বর আর মহাকালের সাথে লেনদেন করে খোঁজ চালানোর সময় প্রতিটা মুহূর্ত আসলে ঈশ্বরের সাথে যোগাযোগের নামান্তর নিজের হৃদয়কে বোঝায় ছেলেটা সম্পদ পাবার কথা ভাবলে তখন মনে চলে আসে পাবার আশা তাই থাকে অনেক আনন্দ সারা বিকাল চুপ করে থাকে হৃদয় সে রাতে ভালো ঘুম হয় তার ঘুম থেকে জাগার পর ভুবনের আত্মা থেকে কথা এনে বলতে থাকে হৃদয় মানুষ কাজ করতে থাকলে ঈশ্বর বসত করেন তার ভেতরেই পৃথিবীর বুকে যত মানুষ আছে তাদের সবার জন্য আছে কোন না কোনো গুপ্তধন আমরা মানুষের হৃদয়েরা সেসব ব্যাপারে খুব বেশি কিছু বলি না কারণ লোকে আর সেসবের খোঁজ বের করে না ছেলেবেলায় তাদের সাথে কথা বলি তারপর বেড়ে চলে বয়স সেই সাথে বেড়ে যায় আমাদের চুপ করে থাকার সময় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে খুব কম লোকই তাদের জন্য পাতা পথে পা বাড়ায় বেশিরভাগ মানুষের কাছে পৃথিবী হল হুমকির জায়গা আর তাদের বিশ্বাসের কারণেই বেরিয়ে পড়ে জগতের বিভৎস সব রূপ আর তাই আমরা তাদের হৃদয়ের কথা বলি আরো আরো কোমল ভাষায় কথা বন্ধ করতে পারি না শুধু আশা করি সেটা শোনা যাবে তাহলে লোকের হৃদয় তাদের স্বপ্নের পথে যাবার কথা বলে না কেন না পেরে অ্যালকেমিস্টকে প্রশ্ন করে ছেলেটা কারণ এ একটা পথে সবচেয়ে বেশি ভোগান্তি হয় আর হৃদয়রা ভোগান্তি পছন্দ করে না তখন থেকেই ছেলেটা হৃদয়ের ব্যাপারগুলো বুঝতে শিখে জানিয়ে দেয় লক্ষ্য থেকে দূরে সরে গেলে চাপ দিতে হবে তাকে চাপ দিতে হবে পথে ফিরে আনার জন্য সে রাতে অ্যালকেমিস্টকে এসব খুলে বলার পর অ্যালকেমিস্ট বুঝতে পারে শান্তে হৃদয় ফিরে গেছে ভুবনে আত্মার কাছে এখন কি করব আমি প্রশ্ন তোলে ছেলেটা এগে যাবে পিরামিডের দিকে যথাযথ সম্মান জানাবে লক্ষণগুলোকে গুপ্তধনটা কোথায় আছে তা জানানোর ক্ষমতা আছে হৃদয়ের এখনও এ ব্যাপারটা জানা বাকি ছিল আমার না জবাব অ্যালকেমিস্ট যা জানতে হবে তা হল কোন স্বপ্ন বুঝতে পারার আগে আগে আলোকে যাচাই করে খারাপ কোন উদ্দেশ্য নয় আমরা যেন লক্ষ্যের দিকে ঠিকভাবে চলতে পারি সেজন্য ঠিক এখানেই হাল ছেড়ে দেয় বেশিরভাগ মানুষ মরুর ভাষায় আমরা বলি খেজুর গাছের শাড়ি চোখে পড়ার পর মারা গেল তৃষ্ণায় সব খোঁজ শুরু হয় শুরু যে করেছে তা সৌভাগ্যের সাথে শেষ হয় বিজয় বারবার পরীক্ষিত হবার পর ছেলেটারও মনে পড়ে যায় দেশের সেই প্রবাদের কথা সূর্য উদিত হবার আগের প্রহর সবচেয়ে বেশি অন্ধকার পরদিন বিপদের গন্ধ টের পায় তারা তিনজন সশস্ত্র অশ্বারোহী তিনজন সশস্ত্র হয়ে এগিয়ে এল প্রশ্ন করল ছেলেটার এলকেমিস্ট কি করছে বাজ নিয়ে শিকার করছি আমরা অ্যালকেমিস্টের সাফ জবাব আমরা আপনাদের পরখ করে দেখব দেখতে হবে কোনো অস্ত্র আছে কি না বলে ওঠে একজন আস্তে আস্তে নেমে আসে অ্যালকেমিস্ট ছেলেটাও একই পথ ধরে টাকা নিয়ে যাচ্ছেন কেন ছেলেটার ব্যাগ খোঁজার পর জিজ্ঞেস করে পিরামিডের দিকে যেতে হতো তাই আরেকজন অ্যালকেমিস্টকে পরীক্ষা করে তরল ভরা ক্রিস্টালের একটা ফ্লাস্ক পায় পায় মুরগির ডিমের চেয়ে সামান্য বড় হলদে ডিম্বাকার একটা কাঁচ এগুলো কি ফিলোসোফার স্টোন আর অমৃত অ্যালকেমিস্টদের মাস্টারওয়ার্ক একবারে অমৃত পান করলে কখনো অসুখ হবে না আর ওই পাথরের টুকরা থেকে একটু অংশ নিলে যে কোনো ধাতুকে স্বর্ণ করে ফেলা যায় এবার আরবরা তাকে নিয়ে তামাশা শুরু করে সাথে সাথে হেসে ওঠে অ্যালকেমিস্টও জবাব শুনে ভালো লাগে তাদের মনে হয় মজা করেছে অ্যালকেমিস্ট দুজনকেই চলে যেতে দেয় আপনি পাগল নাকি যেতে যেতে কথাটা তোলে ছেলেটা কোন দুঃখে করলেন কাজটা তোমাকে জীবনের এক সাধারণ শিক্ষা দেওয়ার জন্য তোমার ভিতরে অসাধারণ কোনো সম্পদ থাকলে তার লোককে বলে বেড়ালে খুব বেশি মানুষ বিশ্বাস করবে না এগিয়ে যায় তারা যত দূরে এগিয়ে যায় তত নিশ্চুপ হয়ে পড়ে ছেলেটার হৃদয় এখন আর তা খুব বেশি কিছু জানতে চায় না হৃদয় শুধু ভুবনের আত্মার কাছ থেকে শিখতে থাকে ছেলে আর তার হৃদয় এখন বন্ধু বন্ধুরা বিশ্বাসঘাতকতা করে না একবার কথা বলে উঠে হৃদয় জানায় মরুভূমির নৈশব্দ নিয়ে ঘাবড়াবার কিছু নেই বলে ছেলেটা সবচেয়ে বড় সম্পদ হল সে সব ভেড়া বিকিয়ে দিয়ে লক্ষ্যের পথ ধরতে পেরেছিল কাজ করেছিল স্ফটিকের দোকানে আরও একটা কথা বলে যা সে কখনো খেয়াল করেনি বাবার কাছ থেকে নেয়া রাইফেলটা হৃদয় লুকে ফেলেছিল যাতে সে নিজের ক্ষতি করে না ফেলে আরেকবার আরও একটা কাণ্ড করে বসে সে ছেলেটার মনে আছে কিনা জানে না একবার মাঠের ভেতরে বমি করে অজ্ঞান হয়ে পড়েছিল ব্যাপারটা খারাপ মনে হল আসলে পথে অপেক্ষা করছিল দুজন চোর তারা ছেলেটাকে একেবারে মেরে ফেলে ছিনিয়ে নিতে চেয়েছিল ভেড়ার পাল কিন্তু অজ্ঞান হয়ে থাকায় তারা সময় মতো যাওয়া হয়নি চোররা ভেবে বসে সে অন্য পথ ধরেছে মানুষের হৃদয় কি সবসময় তাকে সহায়তা করে প্রশ্ন তোলে ছেলেটা অ্যালকেমিস্টের কাছে বেশিরভাগ ক্ষেত্রে শুধু তাদের হৃদয় যারা লক্ষ্য লক্ষ্য করে এগিয়ে যায় কিন্তু তারা সবসময় সহায়তা করে বাচ্চাদের মাতালদের আর বয়সীদের তার মানে আমি কখনো হুট করে বিপদে পড়ব না মানে হলো হৃদয় তাই করে যা পারে জানিয়ে দেয় অ্যালকেমিস্ট আরেক বিকালে তারা সৈন্যদের তাবুর পাশ দিয়ে যাচ্ছিল ঘাটির প্রত্যেক পাশে সাদা আলখেল্লায় সজ্জিত সৈনিক অস্ত্র তাক করা কিন্তু তারা যুদ্ধের খোশগল্প আর হুকা নিয়ে এত ব্যস্ত ছিল যে দুজনকে দেখেনি আর ভয় নেই এলাকাটা পেরিয়ে যাবার পর বলেছিলে এবার রেগে উঠে অ্যালকেমিস্ট তোমার হৃদয়ের উপর বিশ্বাস রাখো ভুলে যেও না যে আসলে আছো এক মরুভূমির মাঝখানে লোকে যুদ্ধে জুড়ে পড়লে পৃথিবীর আত্মা যুদ্ধের চিৎকার শুনতে পায় এক সূর্যের নিচে কেউ ঘটনার সূত্র থেকে আসা সমস্যার বাইরে নয় সব আসলে একই ভাবে ছেলেটা তারপর মরুভূমির যেন ইচ্ছা হল অ্যালকেমিস্টের কথা সত্যি করে দেখানোর পিছন থেকে ধেয়ে এলো দুজন ঘষ আর 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 যেতে পারবে না তোমরা বলল একজন যুদ্ধক্ষেত্রে আছো এখন খুব বেশি দূরে যাচ্ছি না জবাব দিল অ্যালকেমিস্ট সেই লোকটার চোখে চোখে তাকিয়ে তারপর চুপ করে থাকে কিছুক্ষণ তারপর জানায় যেতে পারবে তুমি চোখের দৃষ্টি দিয়ে ঘোষসাওয়ারকে কুপোকাত করে দিয়েছ যেভাবে তাকিয়েছ তাতেই তাদের দৃষ্টির চেয়ে তোমার দৃষ্টির প্রখরতা বেশি মনে হয় বলল ছেলেটা অবাক হয়ে চোখ আসলে আত্মাশক্তি প্রদর্শন করে আসলেই অনুভব করে ছেলেটা সেই প্রহরীদের মধ্যে একজন এত দূর থেকে স্থির দৃষ্টিতে আছে তাদের দিকে অবশেষে পুরো দিগন্ত জুড়ে হাজির হয়েছে পর্বতমালা পিরামিডে যেতে আর মাত্র দুদিন বাকি শেষ হল পাওলো কয়ালহ বিখ্যাত উপন্যাস দ্য অ্যালকেমিস্ট এর পঞ্চম পর্ব উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন গল্পতরু চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখনো সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত শুনছেন বা নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে বেল আইকনটি প্রেস করে রাখুন আর আমাদের নতুন চ্যানেল গল্পতরু হরর যারা ভৌতিক গল্প শুনতে পছন্দ করেন তাদের জন্য আমাদের এই আয়োজন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি শুনবেন এবং গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কোনো সাজেশন থাকলে তাও জানাবেন গল্পতরু হরর চ্যানেলটির লিংক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং স্ক্রিনও এখন উঠে যাবে আমার অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই গল্পগুলো শুনে কেমন লাগছে তা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন ধন্যবাদ